হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি একটা খাল পাড়ে। খাল পাড়টা বললে হবে কি, এই খালটার নাম হচ্ছে মামা ভাগ্নে খাল। তো মামা ভাগ্নে খাল এই খালটার নাম কেন, এই কারণটা আমি আপনাদের এক্সপ্লেন করব। প্লাস এই খালটা সম্পর্কে অনেকগুলো কাহিনী আছে, যে কাহিনীগুলো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের জানাবো। আমি দিনের বেলা আসছি এই কারণে, কারণ এই খালে বেশ কিছু কাহিনী আছে। তো আমার টিম রাত্রেবেলা আসতে আসলে রাজি হয়নি, এই জন্য আমরা আসলে দিনের বেলায় এই খালটা জাস্ট একটু পর্যবেক্ষণ করতে আসলাম। দেন আমরা লোকেশনগুলো একটু দেখার জন্য আসছি, দেন পরবর্তীতে আমরা রাত্রের বেলাও কোনো একদিন চলে আসবো। তো আমরা গল্পের সাথে সাথে ড্রোন ভিউটাও দেখবো, এই খালটা আসলে কোন পজিশনে আছে আমরা উপর থেকেও দেখবো, জাস্ট নিচে থেকেও আমরা কথা বলবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে, আর এরকম ইন্টারেস্টিং ব্লগগুলো আপনারা দেখতে পান। তো চলুন আমরা সামনের দিকে একটু এগোই। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা যে মামা ভাগ্নে খালের যে পালে অবস্থান করতেছি, এই পালটার যে কাহিনীটা আছে এটা হচ্ছে, এই খাল আগে কিন্তু এই জায়গায় অবস্থান ছিল না, বেশ কয়েক বছর আগের কথা। আমার এই গ্রামবাসীর যে কথাগুলো বলতে, এই খাল আগে এই জায়গাটাই ছিল না। এই খাল যখন খনন করার দরকার হলো, মানে মনে হলো গ্রামবাসীর যে আমাদের চলাচল করার জন্য একটা খালের আসলে দরকার আছে, তো দেন এই খালটা খনন করার একটা ডিসাইড করা হলো। আর ডিসাইড করলো হচ্ছে একটা জাস্ট মামা আর একজন ভাগ্নে, মানে সম্পর্কে তারা মামা ভাগ্নে হয়। তো ডিসাইড করার পরে তারা চিন্তা করলো যে আমরা খনন কাজ শুরু করবো। খনন কাজ শুরু করা যায় কীভাবে, আর যে সময়টার কথা আমি বলতেছি সেই সময়টা হচ্ছে আরও অনেক বছর আগের কথা। তখনকার মানুষ আর এখনের মানুষ কিন্তু অনেকটা ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে কেমন, আমাদের গায়ে যতটুকু শক্তি থাকে তার থেকে অনেক গুণ বেশি শক্তি থাকতো তখনকার মানুষের। তো তারা ডিসাইড করলো যে তারা আসলে খালটা খনন করবে। তো তারা ডেট ডিসাইড করলো যে আমরা এই ডেটে রাত্রেবেলা অমুক সময় আমরা খনন করা শুরু করব। দেন ডিসাইড হলো যে মামা তুমি আমাকে ডাক দিও, ভাগ্নে তার সাথে চলে যাবে। তো ওই যে টাইমটা ছিল যে সময়কাল, সেই সময় আবার ভূতের উপদ্রব অনেক বেশি ছিল। মানে আমাদের এখনের সময়ে ভূতের উপদ্রব কিন্তু সেরকম পাওয়া যায় না, একদম একজ্যাক্ট পজিশনে যদি আপনারা চলে যান, যেমন আরও অনেকগুলো এপিসোডে আপনারা দেখেছেন আমাদের সাথে কিছু সংখ্যক সাসপিশনস দেখা দিয়েছে, কিছু সংখ্যক আমাদের টিম মেম্বারের সাথে অনেকগুলো কাহিনী ঘটেছে, আমি ক্যামেরাম্যান হিসেবে আমার মোটামুটি অনেকগুলো কাহিনী। এইটা হচ্ছে মূলত ব্যাপার, মানে আপনি যদি একদম জায়গা মতো জায়গায় যাইতে পারেন তাহলে অনেক কিছু ঘটবে আপনার সাথে, যদি জায়গা মতো জায়গায় না যাইতে পারেন তাহলে কিছুই ঘটবে না, হালকা কিছু ঘটবে যে জায়গায় একদমই একজ্যাক্ট লোকেশন, বাট লোকেশনের বাইরে তো আর ওরকম কিছু হবে না। আর আপনাকে যেতে হবে ওই রকম টাইমে, 12টা 1টা 2টায়, যে টাইমে আমরা ভিডিওগুলো রেকর্ড করে থাকি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন যেদিন একজ্যাক্ট ডেটটা ঠিক হলো, ডেটটা ঠিক হওয়ার ওই দিন তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই দিন খনন করবো। তো খনন করার ওই দিন আপনারা বুঝতেই পারতেছেন ভূতের উপদ্রব বেশি, তো মামা আর ভাগ্নে যে গাছটার নিচে বসে কথাবার্তাগুলো বলছিল ওইটার উপরে একটা জিন ছিল। জিন বলেন ভূত বলেন, আপনাদের জাস্ট আমি কোনো ধর্মকে ছোট করবো না, এক এক ধর্মের লোকজন যে ভূত বা জিন এগুলোকে কিন্তু এক এক নামে ডাক, কেউ বলে স্পিরিট, কেউ বলে প্রেতাত্মা, কেউ বলে জিন, যেটাই মনে আমি জিনই করতেছি। তো জিন ছিল উপরে গাছের, তো ওই জিনটা জাস্ট ওই কাহিনীগুলো শুনলো যে এইভাবে এরা দুজন কাটবে খাল খনন করবে, এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে। তো আমি একজাক্ট লোকেশনটা আসি, এই লোকেশনে, লোকেশনটা একটু দেখো, এই লোকেশনে তারা দিয়ে হচ্ছে তারা কাটা শুরু করে। তো যেদিন কাটার কথা ছিল ওই দিন জাস্ট যে ভাগ্নে হচ্ছে মামাকে ডাকার জন্য গেল, বাট ওই রাত্রেবেলা একটু কাহিনীটা অন্যরকম ঘটলো, মানে মামা ভাগ্নেকে আগে থেকে ডাকতে চলে আসছে, যে টাইমে ডাকার কথা ছিল ওই টাইমের আগে, মানে কথা ছিল মেবি ভোর 1টা বা 2টার দিকে ডাকার কথা ছিল, বাট তারও আগে 12টা বা 12:30 সময় জাস্ট ডাকতে চলে যায়। ডাকতে চলে যাওয়ার পরে দেন ভাগ্নেকে যখন ডাকা শুরু করে, ভাগ্নে সাথে সাথে ঘুম থেকে উঠে যায়, ভাগ্নের ওয়াইফ দেন তাকে সব কিছু রেডি রেডি করে দেয়, সে কুদাল টুদাল নিয়ে বের হয়ে আসে, কিন্তু ভাগ্নে তখনও পর্যন্ত ভাগ্নে সন্দেহ হয় নেই। তো তারা একজাক্ট এই লোকেশনটায় চলে আসে, লোকেশনে আসার পরে তারা এই জায়গাটায় আসার পরে তারা জাস্ট খাল খনন শুরু করে দেয়। খাল খনন শুরু করলে যে পরিমাণ মাটি তার মামা কেটে দিচ্ছিল, ভাগ্নে কিছুটা হতাশ হয়ে যায়, কারণ এই পরিমাণ মাটি আসলে তো একজন মানুষের দ্বারা কাটা সম্ভব না। তারপরেও মনে করে হয়তো বা
কাটতেছে, আর ভাগ্নেও প্রচন্ড শক্তিশালী। ভাগ্নে ওই মাটিগুলো বয়ে বয়ে নিয়ে নিয়ে একটা এই পাড়গুলোয় দিচ্ছে, খালের যে পাড়গুলো, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো খাল কাটতে কাটতে একজ্যাক্ট তাদের টাইম, মানে মোটামুটি তারা এই যে মাথার খালটুকু মোটামুটি তারা অনেক খানিক জায়গা নিয়ে কেটে ফেলে। কাটার পরে জাস্ট ভাগ্নে যখন দেখে যে টাইম জাস্ট প্রায় ভোর ভোর অবস্থা চলে আসছে, আর মামা দেখতেছে, মামা বললো তো হচ্ছে সেই জিনটা, মামা বললো তো মানুষ না। তো খাল কাটা প্রায় তাদের যে টার্গেট ছিল টার্গেট কাটাচ্ছে, এবং মামা বলছে যে আমাদের তো আজকের মতো কাটা প্রায় শেষ হয়ে গেছে, তাই না? তো চলো আমরা জাস্ট একটু পাঞ্জা লড়ি বা কুস্তি লড়ি, কুস্তি টাইপের। হ্যাঁ, তো কুস্তি টাইপের লড়া তারা মোটামুটি শুরু করছে, আর এই সাইড দিয়ে তার একজ্যাক্ট যে মামার যাওয়ার কথা ছিল, মামা তখন ঘুম থেকে উঠে ভোরবেলায় ঘুম থেকে উঠে ভাগ্নের বাড়ি চলে যায়। যে ভাগ্নে ভাগ্নে কই, তো ভাগ্নের ওয়াইফ বলছে যে তুমি তো মামা আগে 12:30 দিকে এসে ডেকে নিয়ে গেছো ভাগ্নেকে। তো মামার জাস্ট আইডিয়া করে ফেলে হয়তো বা কোনো জিন তাকে ডেকে নিয়ে গেছে, এই হচ্ছে মূলত ব্যাপার। তো ডেকে নিয়ে যাওয়ার পরে মোটামুটি মামা তাদের লোকজন টোকজন নিয়ে জাস্ট ভাগ্নের বাড়ির যে লোকেশনটা গেছে খাল কাটার, সেই লোকেশনে মামা জাস্ট লোকজন নিয়ে চলে যায়। আর ভাগ্নে এদিকে কুস্তা কুস্তি চলতেছে তাদের ভিতর প্রচুর পরিমাণ। তো একজাক্ট লাস্ট পজিশনে যে জাস্ট অনেক জোরে একটা জাস্ট ভাগ্নেকে অনেক জোরে একটা চাপ মেরে দেয় জাস্ট পানির ভিতর, পানির ভিতর চাপ মারার পরে হচ্ছে তার যে নীলদাড়াটা ছিল নীলদাড়াটা ভেঙে যায়। তো সেই অবস্থায় তার মামাও ওই পজিশনে চলে আসে, যে লোকেশনটায় চলে আসে, দেন সেই জিনটা চলে যায়। জিনটা আর কোনো ক্ষতি করতে পারে না। তো পরবর্তীতে আসলে ভাগ্নের সেরকম কোনো ক্ষতি হয়েছিল না, সে আস্তে আস্তে কিছুদিন পরে কয়েক মাস পরে সুস্থ হয়ে গেছিলো। তো এই হচ্ছে মামা ভাগ্নে খালের টোটাল যে স্টোরিটা, এটা আমি জাস্ট সংক্ষেপে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম। আর ওই জায়গায় অনেকগুলো কাহিনী আছে, দেখা যাচ্ছে যে নৌকা নিয়ে যখন মানুষ যাইতো তখন নৌকা টেনে নিয়ে যেত, তারপরে যখন এই রাস্তা দিয়ে যখন মাছ নিয়ে যাইতো বাজার করে যাওয়ার সময় মাছ বাজার টাজার সব কিছু নিয়ে যেত, মাছ নিয়ে যেত নদীতে, যারা মাছ ধরতে আসতো তাদের মাছ নিয়ে যেত, পেট নিয়ে নিত, এইগুলো আর কি। এরকম অনেক কাহিনী আছে এই খালটা সম্পর্কে। আর খালটা আমি আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তো মামা ভাগ্নে খালের মূল যে রহস্যজনক যে গল্পটা, গল্প বলেন আর কাহিনী বলেন, এটাই হচ্ছে সেই কাহিনী। আমি আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। আর মামা ভাগ্নে খালের যে মোটামুটি ভিউটা আছে, এই ভিউটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা ড্রোন শট নিয়ে এসে আসার পরে ড্রোন শটগুলো আপনারা দেখবেন, একটু হয়তো বা আপনাদের ভালো লাগবে। গল্পটা ভালো লাগুক আর না লাগুক, ড্রোন শটগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমার কাছ থেকে এরকম গল্প যারা আরও শুনতে চান, প্লাস আমাদের যে হান্টার টিম আছে তারা তো রাত্রেবেলায় জাস্ট সপ্তাহে 2-3 এপিসোড করবে, এপিসোডগুলো আপনারা মিস করবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে এরকম একটু ডিফারেন্ট কোয়ালিটির কিছু আপনারা দেখতে পারেন। ডিফারেন্ট কোয়ালিটির ব্লগগুলো এই চ্যানেলে আপলোড করা হবে সবসময়, জাস্ট একঘেয়েমি জিনিস তো দেখতে ভালো লাগে না, তাই না? তো আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করতেছি, অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমাদের একদম মাত্র চ্যানেলটা স্টার্ট করা হয়েছে। আপনাদের যদি সাপোর্ট পেয়ে থাকে তাহলে পরবর্তীতে আরও অনেক ভালো কিছু আপনারা দেখতে পারবেন, বা ভালো কিছু আমাদের কাছ থেকে আপনারা আশা করতে পারেন। তো আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।